সেনাবাহিনীর একটা গাড়িতে আগুন দেওয়া হয়। ছবিটায় একজন সোলজার দৌড়ায় যাচ্ছে, পিছন থেকে কোনো একজন রাজনৈতিক কর্মী তাকে ফ্লাইং কিক মারছে, এরকম একটা ছবি। এই যে তুমি পালাচ্ছ, এটাই সেনাবাহিনীকে ডাউন করছে। তুমি দর্শক, খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর। হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, একজন যুবকের চেহারা দেখা যাচ্ছে, সেই যুবকটি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছে, কি কারণে এই সমস্ত ঘটাচ্ছে? দর্শক, এইমাত্র অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চিকিৎসাধীন অবস্থায় তার কেবিনে ঢুকে পড়েছেন একজন অচেনা যুবক। তা নিয়ে তুলপা সৃষ্টি হচ্ছে, কে এই যুবক, কেন তাকে কি হত্যা করতে গিয়েছিল, এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে দেখব। এমনকি দেখতে পারবেন যে একজন সেনা সদস্যকে পিটিয়েছেন একজন ক্ষমতাসীন দলের লোক, এমনকি সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে, আগে সেনাবাহিনী, এখন আর সেনাবাহিনী নেই। দর্শক, এসব বিষয় নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে, আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ব্রেকিং নিউজটি এই ভিডিওতে দেখতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর। হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, একজন যুবকের চেহারা দেখা যাচ্ছে, সেই যুবকটি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছে, তাকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চলছে। এমনিতেই আপনারা জানেন যে একটা নিরাপত্তা সংকট আছে, এমনিতেই দেশের নানান প্রান্তে নিরাপত্তা নিয়ে যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে। তার মধ্যে এমন একটি ঘটনা নিশ্চয়ই একটি বড় ধরনের একটি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। খবরে বলা হচ্ছে, রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার বিকাল 4:55 এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে 5:16 ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত যুবকের নাম মোহাম্মদ সুজন, পিতা সোহরাব, তার গ্রামের বাড়ি 23 নম্বর চর চাঁদপুর এর ইমতাজ মোল্লার ডাঙ্গি এলাকার সদরপুর উপজেলা ফরিদপুরে। শনিবার বিকেলে এবার কেয়ার হাসপাতালে সুজন নামে ওই ব্যক্তি ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা দেয়। পরে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এবার কেয়ার হাসপাতালে অজ্ঞাত এক যুবক বেগম জিয়ার চিকিৎসকের কাছে গিয়ে জানায়, খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই। দেখা করা যাবে কি? তিনি মূলত বেকার এবং ভব ঘুরে প্রকৃতির, তবে বিএনপির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই, তিনি দলীয় কোনো কর্মী নন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিস্তারিত পরিচয়। ইতিমধ্যে জানা গেছে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা সেটাও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। দর্শক, নিঃসন্দেহে এটা উদ্বেগজনক একটি খবর। এই যুবকটি আসলেই কি কোনো ভবঘুরে বেকার, নাকি কোনো মানে উদ্দেশ্য আছে, এটা খতিয়ে দেখা দরকার। এবং যেহেতু আমি আগেই বলেছি শুরুতেই যে একটা নিরাপত্তাজনিত পরিস্থিতি কিন্তু সারা দেশে আছে, নানা ধরনের নাশকতার ঘটনা ঘটাচ্ছে মহল বিশেষ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, এটার সাথে এই যুবকের কোনো সম্পর্ক আছে কি না। কেননা এই পর্যন্ত এবার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে চিকিৎসায় আছেন, কিন্তু এই পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। এবং বেগম খালেদা জিয়া যে এবার কেয়ার হাসপাতালে আছে, এই ঘটনার পর তার কিন্তু নিরাপত্তার ব্যবস্থা আবার ঢেলে সাজানোর একটি প্রয়োজন দেখা দিয়েছে। যাই না, এই পরিস্থিতির পর পুলিশ কর্তৃপক্ষ কতখানি তৎপর হবেন, কতখানি পদক্ষেপ নেবেন, দলীয়ভাবেও চিন্তা করা উচিত যে এই পরিস্থিতি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত, যেহেতু ঘটনাটি ধরা পড়েছে। সুতরাং এখান এটাই যথেষ্ট না, আরও বড় কোনো ঘটনা ঘটতেও পারত। কেননা আমি বারবার বলছি যে এখন একটা অস্থিতিশীল পরিবেশ, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে ট্রেনের যে নাশকতার ঘটনা, একটু সবাইকেই উদ্বিগ্ন করেছে যে কারা কীভাবে কী কারণে এই সমস্ত ঘটাচ্ছে।
দ্বিতীয় কোনো পক্ষ এখানে এসে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কিনা যাতে একটি অস্বাভাবিক একটি পরিস্থিতি তৈরি হয়। তো সুতরাং এই ব্যাপারে দল এবং সরকার প্রশাসন সবারই চিন্তা করা উচিত। বেগম খালেদা জিয়ার মতন ব্যক্তি যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে যেটা আছে সেটা যথেষ্ট নাকি ঢেলে সাজানোর প্রয়োজন আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যখন 111 হলো, 111 এর পর পর শাহবাগে একটা ঘটনা ঘটেছিল, সেনাবাহিনীর একটা গাড়িতে আগুন দেওয়া হয় এবং একটি ছবি খুব আলোচিত ছিল যে ছবিটায় একজন সোলজার দৌড়ায় যাচ্ছে, পিছন থেকে কোনো একজন রাজনৈতিক কর্মী তাকে ফ্লাইং কিক মারছে, এরকম একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, সবার হাত পকেটে পকেটে ছিল। আমি যতটুকু জানি ওই সেনার ওই কনস্টেবলের বা ওই সৈনিকের শাস্তি হয়েছে যে তুমি পিছন দিক থেকে তোমাকে মারতেছে কেন, তুমি ব্যাক কেন দিছো, তুমি ফ্রন্ট কেন দাও নাই, এই যে তুমি পালাচ্ছ এটাই সেনাবাহিনীকে ডাউন করছে, তুমি পালাচ্ছ কেন, তুমি কেন ফেস করো নাই, এটাই হচ্ছে তার অপরাধ। তো সেই জায়গা থেকে আমি যদি বলি এই 2007 থেকে 2018 এর পরবর্তী সময় বা 2007 এর পরের যে অবস্থা, সেই আমি স্যার সেইটা বলছি স্যার, আপনি নিশ্চয় মনে আছে স্যার ওই যে পিছন থেকে ফ্রাঙ্কিক মারছিল ছবিটা নিশ্চয়ই আপনিও দেখেছেন, এবং ওই সৈনিককে এই প্রশ্ন করা হয়েছে তার বিচারের সময় যে তোমাকে তুমি ব্যাক কেন দিচ্ছ, তুমি কেন ফ্রন্ট দাও নাই, লাঠিটা তোমার বুকে কেন লাগে নাই, কেন তুমি ফেস করো নাই। সো এই জায়গা থেকে আমি বলছি যে সেনাবাহিনী কেন ফেস করছে না, লোভে কি চায় তারা, কোথায় এই দেশপ্রেমের দেশপ্রেমিক সেনাবাহিনী, এই উপাধি তো বাংলাদেশেই দেওয়া হয় সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনী। আমরা প্রথমেই বলি দেশপ্রেম এবং সেনাবাহিনী একাকার। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এখানে কনক সরোয়ার ভাই তিনি বোঝাতে চেয়েছেন যে আগের সেনাবাহিনী আর এখনের সেনাবাহিনী এক নয়, কেননা আগে সেনাবাহিনীর দ্বারা যতই অন্যায় হতো তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, এখন সেনাবাহিনী এটা আর করে না বলে তিনি এটাই বুঝিয়েছেন। দর্শক, এদিকে আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থ থাকা অবস্থায় তার কেবিনে একজন যুবক ঢুকে পড়েছে, অচেনা এই যুবকের এখন পর্যন্ত কিন্তু তদন্ত করে পাওয়া যায়নি কে এই যুবক। দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাকে বিদেশি চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু অনেকবারই বলা হয়েছিল, তারপর কিন্তু বাংলাদেশ সরকার তাকে অনুমতি দেওয়া হয়নি। বিএনপি এরকমটাই অভিযোগ করেছেন যে তাকে এ দেশে রেখে হত্যা করতে চায় ক্ষমতাসীন দলের লোকেরা। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন কীভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।